हेलो फ्रेंड्स, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি আর সেরকমই হেলদি একটা স্ন্যাকস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি, যেটা ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা চটপট তৈরি করে নিতে পারবেন আর এটা ছোট থেকে বড় সবার খেতে ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করুন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার দেখে নাও যাক এই স্ন্যাক্সটা তৈরি করতে কি কি লাগছে। এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে 5টা সেদ্ধ করা আলু নিয়েছি, অল্প একটু সেদ্ধ করা সয়াবিন নিয়েছি, লাগছে একটু চপ করা পেঁয়াজ, আর নিয়েছি রসুন বাটা। রসুনের সাথে আমি 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, এটা 1 টেবিল স্পুনের মতো দিলেই হবে। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, আছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, গরম মশলার গুঁড়ো আর আমচুর পাউডার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। এছাড়া এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য নিয়েছি 7 মতো নুন, ব্রেড ক্রাম্স লাগছে, আর লাগবে ভাজার জন্য রিফাইন অয়েল। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের খুব হেলদি আর টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য প্রথমে এই সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। সেদ্ধ করা আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে, এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো মেশাবো। প্রথমে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, চপ করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা চপ করেও দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে একটু মেখে নেব, আর মাখার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে আলুতে কোনো রকম লাম্পস না থাকে, মানে লাম্পস যদি থেকে থাকে সেগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে দেবেন। আর এই স্ন্যাক্সটা যদি আপনারা নিরামিষ তৈরি করতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আদার পেস্ট দিয়েও করতে পারেন, তাতেও ভালোই হবে। আলুটাকে ভালো করে মাখা হয়ে গেছে, এবার এই বাটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে একটা কড়াই গরম করে ফিরে আসছি। এবার মূল রান্নাটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অল্প করে গরম করে নিয়েছি। প্রথমে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা সয়াবিনগুলোকে আমি একটু ভেজে নেব। সয়াবিনগুলো এভাবে হালকা করে একটু ভেজে নিলে সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে, আর তার জন্যই অনেকে সয়াবিনটা পছন্দ করে না, এইভাবে একটু ভেজে নিলে সেই গন্ধটা চলে যায়, আর এ দিয়ে যাই রান্না করুন না কেন খেতে ভালো হয়। সয়াবিনগুলো আমি একটু ফ্রাই করে নিয়েছি, এবার এগুলো তুলে নিচ্ছি। সয়াবিনগুলো ফ্রাই করে তুলে নেওয়ার পর যে অল্প তেল আছে তার মধ্যে আমি আলু যেটা মেখে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই আলুটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব, এতে টেস্টটা আরও বেশি ভালো হবে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা আমার রেসিপি তো দেখছেনই কিন্তু তার সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেব, ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটা আপনারা কাইন্ডলি একবার ভিজিট করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আলুটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই আলুটা এভাবে একটু ফ্রাই করে নিলে 2টো সুবিধা হয়, এক তো খেতে দারুণ টেস্টি লাগে, আর আরেকটা হলো যে আলুর মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা ভালো মতো শুকিয়ে গেলে এই স্ন্যাক্সটা তৈরি করতে খুব সুবিধা হয়। যাই হোক, এবার আলুটা তো রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। আলুর মিক্সচারটা এবার ঠান্ডা হয়ে গেছে, এবার এর থেকে আমি স্ন্যাক্সগুলো তৈরি করব। অল্প একটু এখান থেকে পোর্শন নিয়ে নিয়ে এটাকে প্রথমে চেপে চেপে গোল করে নিচ্ছি, তারপর এর মধ্যে একটু ফাঁকা করে একটা বাটির মতো করে একটা যে ফ্রাই করে রাখা সয়াবিন ছিল সেটা দিয়ে আবার মুখটা ভালো করে আটকে দিচ্ছি, এবার আবারও এটাকে ভালো করে গোল করে নিচ্ছি। একটা হয়ে গেছে, মানে একবারে এটা ফ্রাই করার জন্য কিন্তু এখনো রেডি নয়, আগে এই কাজগুলো করে নিচ্ছি তারপরে অন্য কাজগুলো আমি সেরে নেব। আরেকটাও দেখিয়ে দিচ্ছি, এই যে একটা পোর্শন নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম একটা ফ্রাই করে রাখা সয়াবিন দিয়ে মুখটা ভালো করে আটকে দিচ্ছি, আবার এটাকে ভালো করে গোল করে নিচ্ছি।
রেডি হয়ে গেছে, এটাকেও রেখে দিচ্ছি। আর এইভাবে আমি সমস্তটা তৈরি করে নিচ্ছি, আর তারপরে ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। সবগুলো দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এবার আমি গুলে নেব। অল্প একটু জল দিচ্ছি, এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, আমার একটা গল্পের চ্যানেল আছে, চ্যানেলটার নাম গল্পের আসর। রোমহর্ষক ভূতের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটায় ভিজিট করবেন। আর এই চ্যানেলের চ্যানেল লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের গল্পগুলোও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি, এবার একটা করে এই বল আমি কর্নফ্লাওয়ারের মিক্সারটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ারটা ভালো করে লেগে যায় এর ওপরে। এবার এটাকে তুলে নিয়ে আমি ব্রেড ক্র্যাম্পসে দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে ব্রেড ক্র্যাম্পসে চেপে চেপে কোট করে নিচ্ছি। এটা আপনারা টোস্ট বিস্কিট থাকলে সেটা দিয়েও করতে পারেন। একটা দেখুন আমি রেডি করে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলোই রেডি করে নিচ্ছি। সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভাজার জন্য একদম রেডি করে নিয়েছি, এই যে সেগুলো। আর এদিকে ভাজার জন্য রিফাইন অয়েলও গরম হয়ে গেছে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভীষণ চটজলদি তৈরি হয়ে যায়, বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে তাকেও এটা করে খাওয়াতে পারেন, সবারই খুবই ভালো লাগবে। একবার ট্রাই করে অবশ্যই দেখুন, আর তারপর আমাকে কমেন্টস করে জানাবেন। প্রথম ব্যাচের আমি কয়েকটা ভাজার জন্য দিয়েছি, এবার এগুলোকে উল্টে পাল্টে আমি মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের যে স্ন্যাক্সগুলো ভাজার জন্য দিয়েছিলাম সেগুলোকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো সেম এইভাবে ভেজে নিয়ে তারপর সার্ভ করে আমি দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়, সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। আর এই ধরনের আরও ভালো ভালো স্ন্যাক্স রেসিপি গোপালের হেসেল আপনারা সার্চ করে পেয়ে যাবেন, আর কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। আর আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।